চাঁদের ওপরটা তো দেখাই যায়, কিন্তু তার পেটের মধ্যে কি রয়েছে, তা গলিত পদার্থ নাকি শক্ত কিছু, সে সম্বন্ধে এতদিনে সব ধারণা পরিষ্কার হয়ে গেল। চাঁদকে জানার প্রশ্নে মানব সভ্যতা এবার বড় লাভ দিল। চাঁদের উপরিভাগ নিয়ে নানা তথ্য প্রায়ই সামনে আসে, নিত্য নতুন গবেষণা হচ্ছে চাঁদকে নিয়ে। কিন্তু চাঁদের উপরিভাগের নিচে অর্থাৎ তার মাটির নিচে কি রয়েছে চাঁদের একদম কেন্দ্রে, বিজ্ঞানীরা এটা নিয়ে পরিষ্কার ছিলেন না যে চাঁদের একদম কেন্দ্রস্থলটা গলিত পদার্থে পরিপূর্ণ কিনা, হলে তা কি ফুটন্ত লাভার মতো কিছু নাকি একদম শক্ত কিছু রয়েছে সেখানে, এ নিয়ে দ্বিমত ছিল। বিজ্ঞানীরা পরিষ্কার ছিলেন না বিষয়টি নিয়ে। এতদিনে সবকিছু তাদের কাছে পরিষ্কার হয়ে গেল। ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চে হওয়া একটি গবেষণা এই নতুন দিগন্ত খুলে দিয়েছে, চাঁদকে নতুন করে জানার পথ খুলেছে। গবেষকরা জানিয়েছেন চাঁদের একদম কেন্দ্রে মোটেও কোনো গলিত পদার্থ নেই, বরং সেখানে রয়েছে অতি শক্ত ধাতু, যা এতটাই শক্ত যে তাকে লোহার সঙ্গে তুলনা করা যায়। তেমনই লোহার মতো কিছু রয়েছে চাঁদের একদম কেন্দ্রে। এদিকে কেন্দ্রটি শক্ত লোহার মতো হলেও তার উপরে কিন্তু গলিত পদার্থ রয়েছে। এখন সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহ এবং সেগুলির উপগ্রহগুলির কেন্দ্রে কি রয়েছে তা জানতে বিজ্ঞানীরা ভরসা করেন সেখানে ঘটা ভূকম্পনের ওপর। চাঁদেও এমন ভূকম্পের সময় অ্যাপোলো মিশন থেকে পাওয়া তথ্য ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষকদের দারুণ কাজে লেগেছে বলে জানিয়েছেন তারা।